পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে অনেকেই আহত হয়েছেন এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসব মুখরতা তা ধরে রাখতে আমাদের সকল পক্ষকে আরও সতর্ক থাকতে হবে পরবর্তী ধাপে নির্বাচন যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য আমরা নির্বাচন কমিশন এবং আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি দায়িত্বশীল ব্যক্তি তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই দায়িত্বহীন বক্তব্য মোটেও সমীচীন নয় দেশে বিভিন্ন ইস্যুতে আমরা মাঝে মাঝে লক্ষ্য করছি কিছু দায়িত্বশীল নেতা এবং সরকারি কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেন কোনো কোনো রাজনীতিবিদই শুধু নন জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কেউ কেউ সভা সমিতি সেমিনারে তার দায়িত্বে সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন মন্তব্য করছেন যা শোভন রাজনীতিবিদ বলি আর সরকারি কর্মকর্তা বলি সবারই একটা সুনির্দিষ্ট সীমারেখা আছে আচরণবিধি আছে আমাদের সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক তাই আমি সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য রাখার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার আহ্বান জানাচ্ছি কারণ আমাদের কারো কারো অতি উৎসাহী এবং বাড়তি কথা বা বক্তব্যে জনমনে ভুল মেসেজ যেতে পারে এবং এটা দেশের জন্য মোটেও শুবনো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্ধ বিশোদ্গার করা বিএনপির এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে জনগণের জন্য দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন কিন্তু চূড়ান্ত বিচারে এই অপপ্রচার তাদের বিরুদ্ধেই কিন্তু যাচ্ছে তা তারা বুঝেও বুঝতে পারছেন না এ সত্য তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই তাদের জন্য মঙ্গল মির্জা ফখরুল সাহেব সে পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচার ব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে নাকি ধ্বংস করা হয়েছে তাদের সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন বোতা হয়ে গেছে তাদের ধারাবাহিক কল্পিত অভিযোগের চর্বিত চর্বন মাত্র দেশের বিচার স্বাধীনভাবে কাজ করছে বিচারের রায় তাদের পক্ষে গেলে বলে বিচার বিয়া স্বাধীন আর বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলা তাদের পুরনো অভ্যেস তাদের নীতি হচ্ছে বিচার মানি কিন্তু তাল তালগাছটা আমার আবার নির্বাচনে জিতলে বলে আরও বেশি ভোটে জিততে পারতো আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তাদের কাছে নিরপেক্ষ নির্বাচন কমিশন মানেই হচ্ছে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রদান